عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ادعوني أستجب لكم. عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة رواه أبو داود بسند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استجاب للعبد ما لم يدع بإثم أو قطيعة رحم ما لم يستعجل. قيل يا رسول الله ما الاستجابة؟ قال يقول قد دعوت وقد دعوت فلم أرى من يستجاب لي فيستحسر فيدر الدعاء إلى آخر الحديث رواه مسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা, দোয়া, আল্লাহর কাছে চাওয়া। বিশেষ প্রার্থনা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, চাওয়া কাজটি, প্রার্থনা করা কাজটি আল্লাহর কাছে অতীব প্রিয়, আল্লাহর কাছে খুব পছন্দনীয় কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে প্রার্থনা করার চেয়ে অন্য কোনো কাজ এত উত্তম নয়। আল্লাহর কাছে চাওয়া কাজটি যত উত্তম, আর কোনো ইবাদত আল্লাহর কাছে এত উত্তম নয়, চাইলেই তিনি খুশি হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার কাছে তার উপরে অসন্তুষ্ট হন। আমাদের গ্রামবাসীর, এলাকাবাসীর একটি কবরস্থানের প্রয়োজন। যারা দায়িত্ব পালন করছি তাদেরকে সবচেয়ে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে, জনগণের কাছে চাওয়ার চেয়ে। এখানে যত চাইতে হবে ওখানে তার চেয়ে অনেক 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 বেশি চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, চাইলে আল্লাহ তাআলা খুব সন্তুষ্ট হন, না চাইলে তিনি অসন্তুষ্ট হন। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া। এইখানে আরেকটি কথা আছে, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আখারাইনি, আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোটা, দুইটি চিহ্ন যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাই বস, আপনাদের পাশে যেন কোনো বাচ্চা দাঁড়াতে না পারে, আর এখানে সামনে জায়গা আছে, তোমরাই বা দাঁড়িয়ে আছো কেন? যারা দোকানপাটে আছেন তারা কোন শরমে দোকানপাটে বসে আছেন, শরম করেন না কেন? এখনো কি ওই ক্যারামবোর্ড নিয়ে বসে আছো? শরম করো না কেন? আজকে দোকানে বসে থাকতে হবে, আজকে চা খেতে হবে, দিন রাত তো চা খাও, একটু শরম করো না কেন, একটু লজ্জা করো না কেন, একটু ইতস্তবোধ করো না কেন? মানবতা হারিয়ে ফেলেছো, তোকে মানুষ মনে করো না নিজেকে, নিজেকে পশু প্রাণী ভাবছো নাকি?
ওখানে বসে আছো কেন? এই ছেলে কোন সরমের দোকানে বসে থাকো তুমি? তোমার লজ্জা হয় না কেন? সরম হয় না কেন? এত গভীর রাতে আমরা কোরআন হাদিসের কথা বলি আর বেটা তুমি দোকানে বসে চা খাও, কি মনে করো তুমি? দিনটা টিভি দেখে দেখে নির্বাচন করে করে স্বভাব একবার নষ্ট হয়ে গেছে, স্বভাব বলে আর কোনো জিনিসই নেই। বেঢঙ্গার মতো খাই ঘুরে দোকানে বসে আড্ডা পিটে, সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। কিছু সময়ের জন্য অপেক্ষা করুন, আমাদের অনুরোধ রক্ষা করুন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় কাজ হচ্ছে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, 400,000 টাকা খরচ করে হজ করার কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, যদিও হজ ফরজ। রমজান মাসে সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, যদিও রমজান মাসে সিয়াম পালন করা কাজটি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজুর রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারা। গাভীর বান, গাভীর বাঁট, গাভীর ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অতীব প্রিয়। আমরা প্রথম হাদিসে বুঝলাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো আল্লাহর কাছে চাওয়া, আর পরের হাদিসে বুঝতে পারছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো এক ফোঁটা চোখের পানি। তাহলে দুই হাদিসের সমতা কি? আবার বলি, আল্লাহর কাছে চাইলে তিনি খুব খুশি হন, এটাই তার কাছে সবচেয়ে প্রিয় কাজ। আল্লাহর নবী আবার কোন জায়গাতে বলেছেন যে এক ফোঁটা চোখের পানি ফেলা আল্লাহর ভয়ে এইটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। তাহলে দুইটার মধ্যে সমতা কি? দুইটার মধ্যে সমতা হলো এই, আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে চাওয়া কাজটি সবচেয়ে প্রিয়। যখন মানুষ কান্নাকাটি করে নির্জনে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ তাকে তা দিয়ে দেন। দেওয়ার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। চাই কে? কে চায়? চাই কে? উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবু সামায়ে নিসফাল লাইলে, যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে যায়। ইউনাদি মুনাদি মিনাস সামায়ে, তখন আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, মা মিন দাইন ইস্তাজাবু লাহু, যে যা বলে তার কথা মেনে নেওয়া হবে। মা মিন সাইলিন ইউতা, যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। মা মিন মাকরুবিন ইউফারাজু আনহু, যে যে বিপদে পড়ে আছে বিপদের কথা বললে আমি তাকে উদ্ধার করে দেব। বলে কে? চাইবে কে? চাওয়াটা আবার বিনয়ের সাথে হতে হবে, কান্নাকাটি করে হতে হবে। রাত 12টার পরে
আকাশের সব দরজা খুলে যায়। যে যা বলে আল্লাহ তা মেনে নেন, যে যা চাই আল্লাহ তা দিয়ে দেন। যে যে কোনো বিপদে পড়ে আছে আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দেন। বিপদের কথাটা বলতে আরেকটা হাদিস মাথায় ঘুরপাক খাচ্ছে, ভুলে যেতে পারি, তাই এখনই বলে রাখছি। বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা দোয়া করছে, দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তোমার কাছে চাই এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো তোমার কাছে চাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কোনো মাবুদ নেই। আল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত বলতেই কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, দা বে ইসমাইল আজম আল্লাজি এজা দয়া বিহি আজাবা ওয়া এজা সুয়েলা বিহি আতা। লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এটি এমন একটি ইসমে আজম, এই দিয়ে কিছু বললে মেনে নেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে যা বলা হয় তা মেনে নেওয়া হয়, এই দিয়ে যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া হয়। এ হলো ইসমে আজম। আল্লাহু আল্লাহু, এটা ইসমে আজম নয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আপনারা আমাদের খুব কাছের মানুষ, দিন রাত আমরা আপনাদের সাথেই আছি। আজকে যেমন গ্রামের একজন মানুষ হিসাবে ডেকে নিয়ে এসেছেন, এরকম মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা আমাদের কিছু অবগতি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব, আপনাদের কাছে কিছু পরামর্শ নিব। এই দেশে আমাদের কাছে একটা বই পাওয়া যায় উপদেশ, সেই বই একটা আলোচনা আছে বিশেষ প্রার্থনা, সেটাই আমাদের আলোচনা। এই আলোচনাগুলি বাড়িতেও দেখতে পারেন। এইটা হলো ইসমে আজম, এইটা মুখস্থ করে রাখতে হবে কিছু চাওয়ার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাআতু যিন্নুন ইজা দাআ রাব্বাহু, মাছ অলার দোয়া যখন তিনি মাছের পেটে দোয়া করলেন, ওহু ফি বাতনিল হুত, যখন তিনি মাছের পেটে মাছ অলার দোয়া, যখন তিনি মাছের পেটে তার প্রতিপালককে বললেন, মাছ অলার দোয়া যখন তিনি মাছের পেট থেকে তার প্রতিপালককে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি ইউনুস সাগরের মধ্যে মাছের পেটে থেকে বলছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধীদের একজন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধীদের একজন। তখন আল্লাহ তাআলা বলছেন, ইউনুস যদি এই দোয়া না পড়ত তাহলে আমি তাকে মাছের পেটে রেখে দিতাম, এলা ইয়াউম ইউবাসুন, বিচের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইয়াদু
মুসলিম যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো সমস্যায় এই দোয়াটি পড়বে ইল্লা ইস্তাজাবালাহু আল্লাহ তার কথা মেনে নেবেন ছোট হোক বড় হোক যে কোনো সমস্যায় যে কোনো বিপদে আপনি এই দোয়া পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন রাত ১২টার পরে সমস্ত দরজা যখন খুলে যায় তখন আল্লাহ তাআলা বলেন কে কি বলে আমি তার কথা মেনে নিব কে কি চাই আমি তাকে তা দিয়ে দিব কে বিপদে পড়ে আছে আমাকে বললে আমি তাকে উদ্ধার করে দেব আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজা নুদিয়া লিস সালাত ফাতিহাতা বাবু সময়ে যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয় ওস্তু জিবাদ দোয়া যেই দোয়া করা হয় তা কবুল হয়ে যায় যেই দোয়া করা হয় তা কবুল হয়ে যায় আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয় যেই যা বলে আল্লাহ তার কথা মেনে নেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইরাতুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামা আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আযান ইকামাতের মাঝে যা বলা হয় সেটাই আল্লাহ তাআলা মেনে নেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা লোক এসে বলল আল্লাহ রাসূল ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াবজুলুনা বিআযানিহিম মুয়াজ্জিনারা তো তাদের আজান দিয়ে সব নেকি লুটে নিল আপনি যেভাবে বলছেন তাতে তো মুয়াজ্জিনেরই সব নেকি আমরা কি করব আপনি বলছেন যে মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে ওরা সবাই মিলে যত নেকি পাবে মুয়াজ্জিন একাই তত নেকি পাবে তাহলে তো মুয়াজ্জিনেরই সব আমরা কি করব আপনি বলছেন মুয়াজ্জিনের আজান যত কিছু শুনবে সবাই মুয়াজ্জিনের জন্য দোয়া প্রার্থনা করবে এই কাগজটা বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও এই মাইকটাও বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও এই টিস্যু বক্সটাও বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও তো মুয়াজ্জিনই তো সব নেকি লুটে নিল তো আমরা কি করব তখন আল্লাহ রাসূল বলছেন শুনো কুল মা ইয়াকুলুনাল মুয়াজ্জিন মুয়াজ্জিনরা যা বলে তুমি তা বলো মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো এ জানতাইতা ফসল তুতা তুমি আজান শেষ হলে চাও যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে আজান শেষে তুমি চাও কি চাও যা চাইবে তাই তোমাকে দিয়ে দেওয়া হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে অনুরোধ করছিলাম যখন আজান শুরু হবে তখন একবারে প্রস্তুত রেডি কোনো কিছু করবেন না আমাদের দিকে এ এলাকায় আছে কি না কোনো কোনো এলাকায় আজান হলে মহিলারা মাথায় কাপড় দেয় এটা কুসংস্কার এটা নোংরামি ওই সময়তে মাথায় কাপড় দিবে কেন এমনি সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে মাথায় কাপড় দেয় না শরম করে না লজ্জাবোধ করে না আর এই সময়ে মাথায় কাপড় দিবে কেন সব সময় মাথায় কাপড় দিয়ে থাকবে আর এই যে দিন রাত রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে পর্দা করে না আপনি কাপুরুষের জন্য আপনার কাপুরুষতার ফাঁকে এগুলো করে আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন দিন রাত আপনাকে বলছি যে পুরুষ মানে কি চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম পুরুষ তার নাম স্বামী
পুরুষ হলে, স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, পাঁচটা। এক, আল্লাহ রাসূল বলছেন ফাতেমহা মাতা এমতা, তুমি যেটা খাও বউকে সেইটা খাওয়াবা। ফাকসুহা মাত্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো বউকে সেই মানের পরাবা। ওলা তু কাব্বে, বউকে কটু কথা বলো না। ওলা তাজরে বলা লজে, বউয়ের মুখের উপরে মারো না। পাঁচ, ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। চাচা চাচির বাড়ি যেতে দিও না, খালা ফুফুর বাড়ি যেতে দিও না, বাপ মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না, জরুরি প্রয়োজন সে তো ভিন্ন কথা, হাট বাজার তো বহু দূরের কথা। আপনার বেটি স্ত্রী দিন রাত হাট বাজার করে, ঢং ঢং করে ঘুরে বেড়াই, আপনাকে একটু শরম লাগে না? আপনাকে একটু খারাপ লাগে না? আপনার একটু লজ্জা বোধ হয় না কেন? বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছেন? স্বামী হিসেবে কি লজ্জা বেঁচে খেয়েছেন? বউকে একটু কিছু বলতে পারেন না? এ মেয়ে, তোমাকে বলছি, তোমার একটু শরম হয় না কেন? সারাদিন তুমি ঢং ঢং করে মাথায় কাপড় ফেলে হাট বাজার যাও কি করে? তুমি নিজেকে মানুষ মনে করো না? তুমি ক্লাস টেনে পড়ো, যেদিন এইটে থাকো সেদিন তোমার হায়েজ হয়েছে, বিবাহ হলে তোমার দুটো বাচ্চা হতো, এখনো তুমি মাথায় কাপড় না দিয়ে রাস্তায় ঘুরো কি করে? মানুষকে পাপি করে নিজেকে শিক্ষিতা মনে করো? নিজেকে পশু মনে করো, বন্য মনে করো? তোমার দ্বারা তো মানুষের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়, তুমি নিজেকে শিক্ষিতা মনে করো কেন? তোমাকে বলছে, তোমাকে বলছে, কথা বলছো কেন? এসেছো আবার তো ঢং ঢং করে বাড়িতে চলে গেছো গল্প করতে করতে। তুমি তো জানো যে আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, তুমি বাড়ি চলে গেলে কেন? দিন রাত টিভি নিয়ে বসে থাকো, আজকেও টিভি নিয়ে বসে আছো কেন? শরম করো না কেন? আপনি একজন দিনী বোন, আপনাকে আমরা মূল্যায়ন করি, আপনি কোন শ্রমে আসার সাথে সাথে চলে গেলেন? যাবেন কেন? আপনার জন্য তো আমরা এসেছি। গ্রামবাসী কত চেষ্টা করেছে, কত মাইকিং, কত প্রচার, কত পোস্টার, কত ব্যবস্থাপনা, কত খরচ, আপনি আজকে কোন শরমে বাড়ি থাকেন? আপনি কেন থাকবেন? আপনার জন্য তো একটা সময় বের করা হয়েছে। আপনি কি দেখাতে চাচ্ছেন? কটাকার মালিক আপনি? আপনি কে বিদ্যা রাখেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না? আপনার জন্য তো আমরা এসেছি। নিজে দিন রাত টিভি নিয়ে ল্যাংটা হয়ে বসে থাকেন, আর স্বামী দোকানে আড্ডা পিঠে, আর নিজেকে শিক্ষিত মানুষ মনে করছেন? দয়া করে এমন মনে করিয়েন না, ভালো হবে। আমরা যদি কোনোদিন আসি তাহলে কিছুক্ষণ সময় দিয়েন, আপনাদের কিছু না কিছু উপকার করবই করবেন। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তাআররা মিনাল লাইলে, কেউ যদি শেষ রাতে উঠে, শেষ রাতে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা দাআ ওয়াস্তাজিবা। বিছানা থেকে উঠে যদি এই দোয়াটি পড়ে, তারপর যেই দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে, যা চাইবে সেটাই আল্লাহ দিয়ে দিবেন। শেষ রাতে উঠে, রাত দুইটার পরে, তিনটার পরে, একটার পরে, চারটার পরে, ফজরের আজানের পূর্বে উঠে সুন্দর করে ওযু করে এই দোয়াটা পড়বে, বা উঠেই আগে এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি এক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, রাজত্ব তার, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নেই তার শক্তি ছাড়া। এইটুকু বলার পরে যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকু আব্দুল মুসলিম ইয়াসআলুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু। ওই সময়ে যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, ইহকালের কিছু, পরকালের কিছু, যা চাইবে ইহকাল পরকালের, আল্লাহ তা দিবেনি, দিবেই দিবে, দিবেনি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস মুসলিম।
রাত 12টার পরে এটা হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত আমাদের এই কবরস্থানের দায়িত্বশীল কমিটি, সকলের নিকটে আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ, প্রত্যেক যারা সমাজের কিছু করতে চাচ্ছি, দায়িত্ব পালন করছি, তার উচিত হবে তার কথাটি আল্লাহর কাছে পেশ করা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের আলোচনা বিশেষ প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদায়েব। এই ছেলে, এই যে ডান দিকে কথা বলছে, আমি শুনতে পাই, তোমাদের এই পাড়ার ছেলেরা শুনতে পায় না? কোন শরমে ওখানে কথা বলে, তোমরা কি করো? খুব জোরালো প্রস্তুতি নেওয়া থাকো তোমরা এই পাড়ার কয়েকটা ছেলে। আজকে তোমার এটা জরুরি জিম্মেদারি, যদি দোকানে বসে কেউ আড্ডা পিটে গল্প করে, এটা তোমাদেরই দুর্বলতা। আল্লাহর নবী বলেন, যে চায়, যাকে ভালো লাগে, যে বিপদের সময়ে আল্লাহ তার কথাটা কবুল করুক। আল্লাহ আমার ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেছে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে ওখান থেকে ফিরিয়ে দাও, ও বিপদে পড়েছে, এই কথা বলছে। আল্লাহ আমি গরিব মানুষ, আমার 200 জমি ছিল, অমুক দখল করে নিয়েছে, আল্লাহ তুমি জমিটা আমাকে ফিরিয়ে দাও। যে যে বিপদে পড়েছে, দলীয় ক্ষমতা তো আছেই, দলীয় ক্ষমতা দিয়ে একজন আরেকজনকে ভিটা বাড়ি ছাড়া করছে, ধর্মের তো কেউ দাম দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, তবে তোমরা 6টা কাজ করো। এক, অসদকু এদা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, অফু এদা ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করো। তিন, অদ্দু এজা উতুমেন্তুম, আমানত রাখা হলে, মসজিদের টাকা রাখা হলে, কবরস্থানের টাকা তোমার কাছে রাখা হলে সময় তা দিয়ে দাও। চার, অফাজু ফরুজাকুম, জেনা করো না। পাঁচ, কুফু আইদিয়াকুম, দলীয় ক্ষমতা দেখায়ও না, হাত ব্যবহার করো না, নত হও, সমাজে একটু নত হয়ে থাকো, ক্ষমতা দেখায়ও না, শক্তি প্রয়োগ করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নিব। এ কথা আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন যে আমি জিম্মেদারি নিলাম, কিভাবে নিয়ে যেতে হয় জান্নাত সেটা আমি দেখব, নত হও, ক্ষমতা দেখায়ও না, শক্তি প্রয়োগ করো না, নত হও, জেল হাজতে মানুষকে নিয়ে যায় না, নত হও। ছয়, গুজু আবসারাকুম, অপর নারীকে দেখে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমার ব্যাপার। এইখানে আপনাকে আর একটা কথা বলিনি, হাদিসের মধ্য থেকে এখানে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাত উয়ুনিন লা তারাহুমুন নার, তিন শ্রেণীর চক্ষু, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নাম তারা দেখবে না, তারা জান্নাতে যাবেই যাবে। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই যাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, জাবের বলছেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আর নাজরাতিল ফাজাতে, আল্লাহ রাসুল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব, এটা জিজ্ঞাসা, জরুরি কথা। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব, তিনি বলছেন ফা আমারানি আন আশরাফা বাসারি, তিনি আমাকে আদেশ করলেন যে তুমি মুখটা ফিরিয়ে নিবা, হঠাৎ চোখ পড়লে তোমার চোখটা তুমি ফিরিয়ে নিবা। এই ছেলে ঘুমাচ্ছ নাকি, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি, একবারে এক খেলে আমার দিকে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তোমাকে পাথর। জরুরি কথা, কথার ফাঁকে আমরা একটা কথাই এসেছি, ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন আল্লাহর নবী, এটা তার জিম্মেদারি। তার এক শ্রেণীর মানুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, দুই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে, তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে যে চক্ষু নিচু করে। তিন জরুরি কথা, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ চোখ ফিরিয়ে নিতে হবে। বলো তোমার মোবাইলের কি হবে, যেই মোবাইলে তোমার দিন রাত ল্যাংটা মেন আছে, সরম পাও না একটু, বিবেচনা করো। বলো তোমাদের মুরব্বীদের কি হবে, একবারে এসার সালাত আদায় করে টুপি মাথায় দিয়ে টিভির সামনে বসে আছে, আর দোকানে তো দিন রাত ল্যাংটা মেন আসছে। শোনো, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, নামাজ পড়ে এসে টিভি চালু করে দিয়ে ল্যাংটা মেয়ে দেখছে, তুমি মনে কি করো এখানে ঈমান আছে, না ঈমান কোনো কাজ করে না। একটা মেয়ে বোরকা পরে চলে, তাহাজ্জুদ পড়ে, হজও করেছে, কিন্তু প্রেমের গল্প করে, কেন? তার ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, বোরখা পড়লেও। পাপকে ঠেকাতে হয় ঈমান দিয়ে, পাপকে ঠেকাতে হয় লজ্জা দিয়ে। কি করে একজন মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আর ওই টিভিতে রং মাখানো পতিতালয়ের মেয়েটা খবর পড়ছে, তার মুখের দিকে এক খেয়ালে চেয়ে আছে, তুমি কি মনে করো ঈমান কাজ করে? শোনেন এদিকে, এই ছেলে শোনো, আজ থেকে তুমি, তোমার বাপ, তোমার মা যদি টিভিতে খবর শোনো, তো মেয়েটা যখন খবর পড়বে তখন এইভাবে বসে থাকতে হবে, এইভাবে এইভাবে বসে থাকা ছাড়া তুমি খবর শুনতে পারো না। আমরা শুনি যে ঈমান কাজ করে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, ঈমান অকেজো হয়ে গেছে। যে ব্যক্তি চায় বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, এইটা যে চায় ফল ইক্সের দোয়া ফির রাখায়, সে যেন ভালো সময় বেশি বেশি দোয়া করে। এ হাদিস বুঝাতে পারিনি এখনো, আবার বলি, বিপদে পড়ে বলে আল্লাহকে, তখন তার মনটা কি বলে যে আল্লাহ আমার কথাটা কি করুক, তাড়াতাড়ি কবুল করুক। তা এইটা যদি ও চায় তাহলে তাকে কখন বেশি বেশি দোয়া করতে হবে? ভালো সময়ে, যখন বিপদে পড়েনি। এবার কি কথা বুঝাতে পেরেছি? এখন আপনি ভালো, এখন খুব দোয়া করেন, এখন খুব চান, তাহলে বিপদে পড়ে যখন চাইবেন তখনও কবুল করবেন। আর এখন আপনি চান না, বেখেয়াল চলছেন আর বিপদে পড়ে বলছেন আল্লাহ বাঁচান, তখন আল্লাহ বলবেন ও এখন, আল্লাহ বলছেন
আমি বনু ইসরায়েল মুসাকে সাগর পার করে দিলাম, ফেরাউন এবং তার সৈন্য সামন্ত পিছা ধাবন করল, বাগিও আদা সীমা লঙ্ঘন করে। ফেরাউন ভেবেছিল আমার চোখের সামনে সাগরের মধ্যে রাস্তা করে মোসা চলে যাবে, মানে এই রাস্তা দিয়েই মোসাকে ধরেই ছাড়ব। জিদ করে সীমা লঙ্ঘন করে ফেরাউন পানিতে নেমে গেল, ফাগরা কাহুল গারাক সাগর তাকে ধরে নিল, সে ডুবে গেল কালা। তখন সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, আমি ফেরাউন মেনে নিলাম ওই মাবুদকে যাকে মেনে নিয়েছে বনি ইসরাঈল। আমি ফেরাউন বলছি সেই মাবুদ ছাড়া কোনো মাবুদ নেই যাকে মোসা মেনে নিয়েছে। তবে এইভাবে ফেরাউন বললেনি যে আমি বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা ফেরাউন বলেনি, বলছে সেই মাবুদ ছাড়া কোনো মাবুদ নেই যাকে মোসা মেনে নিয়েছে। ওয়ানা মিনাল মুসলিমিন, আমিও একজন মুসলিম। তখন আল্লাহ বলছেন, আল আন, ও এখন কাদা সাইতা মিন কাবল, এখনই তো তুমি না ফরমান ছিলে, অকুন্তা মিনাল মুফসিদিন, তুমি তো বিপর্যয় সৃষ্টি করেছো। বিপদে পড়ে বললে তো আল্লাহ বলবেন এখন বলছো কেন, ভালো ছিল তখন কিছু বলো। তাহলে হাদিসের সারমর্ম হলো এই, বিপদে পড়ে যদি তার মনটা চায় যে আল্লাহ আমার দোয়া কবুল করুক, তাহলে যখন ভালো আছে তখন তাকে বেশি বেশি দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লা, তোমাদের প্রত্যেক ব্যক্তি সব কিছু আল্লাহর কাছে চাইবে, তার প্রতিপালকের কাছে চাইবে সব কিছু। হাত্তা ইয়াসআলাহু সিসআন আলিহি ইজান কথা, এমনকি চলতে চলতে যদি স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে, আল্লাহ ফিতাটা ঠিক করে দাও। আসলে স্যান্ডেলের ফিতা উদ্দেশ্য নয়, আল্লাহ বলছেন বড়টা তো চাইবেই যে নদাপাড়া বাজারে একটু জমির ব্যবস্থা করে দাও, এইটা তো বলবাই, একেবারে ছোট থেকে ছোট, কম থেকে কম, একটা সূচের যদি দরকার হয় একটা দা কুড়ালের, সেটাও আমাকে বলো যে আল্লাহ দায়ের ব্যবস্থা করে দাও। এটাও বাস্তব হতে পারে যে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটছিলেন ফিতাটা ছিঁড়ে গেছে, তখন হাতে নেব ইন্নাল্লাহ, আরে ফিতাটা ছিঁড়ে গেল ইন্নাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করো। এটুকু বলতে দেখছেন একটা ভ্যান যাচ্ছে, এ ভ্যান কি আছে গো, আমি স্যান্ডেল বিক্রি করি, ফিতা আছে, জি আছে, ও দে দাদা একটা দে, এটা হতে পারে। যখন ফিতাটা ছেড়ে গেছে একটা ভ্যান চালক যাচ্ছিল ওখান দিয়ে, ও আবার স্যান্ডেল বিক্রি করে, এটাও হতে পারে। যদিও এই হাদিসের সারমর্ম হলো এই, ছোট থেকে ছোট, কম থেকে কম, ছোট থেকে ছোট, কম থেকে কম, সব কিছু তুমি আল্লাহর কাছে চাও, বিনয়ী হয়ে চাও। আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন, ভোর ছয়টায় কৃষক জমিতে গেছে সন্ধ্যায় আসবে, এটা হলো দুনিয়াবী কাজ। সকাল দশটায় মাস্টার স্কুলে গেছেন, বিকাল তিনটায় আসবেন, এটা হলো দুনিয়াবী কাজ। সকাল দশটায় দোকান খুলেছে ব্যবসায়ী, রাত দশটায় বন্ধ করবে, এটা হলো দুনিয়াবী কাজ। আপনার যখন দুনিয়াবী কাজ শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদত করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন,
যেটা চাইবেন একটু বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে। রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে হাওমাও করে কেঁদে বলুন। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাওবাও করে বলুন। বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আল্লাহ তাআলা বলেন, উদু রব্বকুম তাযাররুউ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে বলো, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে চাও অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে। মহান আল্লাহ বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে বলুন মনে মনে, তাযাররুউ খিফা, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। ওয়াদুনাল জাহরি মিনাল কওলে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, উচ্চ স্বরে নয় নীরবে। বিল গুদুয়াল আসাল, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, কাবলা তলই শামসা কাবলাল গুরুব, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে আপনি আপনার প্রতিপালককে বলুন মনে মনে, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। ওয়ালা তাকুন মিনাল গাফেলিন, সাবধান, কখনো আপনি অলস হবেন না। একদিন ডাকলেন, পরের দিন বলছেন আজকে ভালো লাগে না, আজকে শুয়ে যাই, খবরদার, সাবধান, হুঁশিয়ার, কখনো আপনি অলস হবেন না, কখনো আপনি বেখেয়াল হবেন না, কখনো আপনি অমনোযোগী হবেন না। জরুরি ঘোষণা, আপনি সকালে সন্ধ্যায় রাতে বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে কান্নাকাটি করে বললে পাওয়া যায়, দেখবেন নগদ, দেখবেন, এ দেখেন, ইজ না দরাবহনে দান খাফিয়ে, যখন জাকারিয়া আলাইহিসসালাম তার প্রতিপালককে অতীব বিনয়ে, অতীব গোপনে বললেন, প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে, ওস্তাল রাসু সাহেবা, আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, তোমার কাছে চাইলে যে নিরাশা হয় না, এই জন্যই আমি একটা কথা বলছি, তুমি আমার একটা কথা শোনো। অতীব বিনয়ের সাথে বলছেন আল্লাহ, আমি বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে, হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, স্ত্রী আমার বন্ধা, বাঞ্ঝি, বাচ্চা দিতে পারে না, এই সময়ে এ অবস্থায় বাচ্চা হবে এটা ভাবা যায় না, তবে আমি বলছি তোমার কাছে এই জন্য যে তোমার কাছে চাইলে যে মানুষ নিরাশা হয় না, আমার স্ত্রী বন্ধা তাতে কি হবে, আমার মাথার চুল পেকে গেছে তাতে কি হবে, আমার হাড় হাড্ডি পেকে গেলে কি হবে, তোমার কাছে চাইলে যে মানুষ নিরাশা হয় না, তাই তো গোপনে গোপনে অতীব নীরবে বলছি তুমি আমাকে একটা ছেলে দাও। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম, ইয়াহিয়া নেও, আমি নিজে নাম রেখে দিলাম ইয়াহিয়া,
নেও তোমাকে দিয়ে দিলাম, গোপনে চাইবেন। পাঁচ অক্ত সলাতের পরে ইমাম মুক্তাদি চিল্লা চিল্লি করে বলছে, আবার এক একটু কিছু বললে তার দাপট কত, আর দুই একজন অশিক্ষিত গ্রামের নেতা মুরব্বির তা কত দাপট। সমাজের দায়িত্বশীল কি মনে করছেন আপনি, আপনার অত ক্ষমতা কেন, কেন আপনি এভাবে জোর করে মাওলানা সাহেবের কাছে হাত তুলে দোয়া করে নেন? যা কিছু বলতে হবে চুপে চুপে আপনি হাত তুলে দোয়া করেন? ৪২টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার। আইনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইটা পাওয়া যায় আপনার বাড়িতে, আজও পাবেন, এতে এখানে আছে। আপনাদের এই মোড় থেকে উঠে তুবা লাইব্রেরি আপনার ওই নদাপাড়া মোড়ে গেলেই বইটা পাওয়া যাবে, ৪২টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার, সিরিয়াল দেওয়া আছে, ৩৬টা খালি বুখারী মুসলিমে আছে। আপনি বলেন আল্লাহকে বিশেষ প্রার্থনা, মনে মনে বলেন, ব্যক্তিগতভাবে বলেন। আল্লাহ নবী বলছেন দাকার আল্লাহ খালিয়েন, নির্জনে আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর 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 করে জ্বললো, এই লোকটা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, এই লোকটা যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাব লিল আবদ মা লাম ইয়াদুব ইসমিনা ওয়াকাতিয়াত রাহিমিন, যে কোনো পুরুষ যে কোনো নারী সবারই দোয়া কবুল করা হয়, তবে পাপের দোয়া করলে কবুল হয় না, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না, মালাম ইস্তাজিল আর তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, এক পাপের দোয়া কি জেনা করার সময়তে বলছে আল্লাহ কে যেন না দেখে, চুরি করার সময়তে বলছে আল্লাহ কে যেন না দেখে, পাপের দোয়া। দুই, সম্পর্ক ছিন্ন করার দোয়া, শ্বশুর বাড়িতে গেছে কি যে হয়েছে শ্বশুরের সাথে, স্ত্রীকে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না আনে, সম্পর্ক ছিন্ন করার দোয়া। বা আপনারা এক মাওলানা সাহেবকে ডেকে নিয়েছেন বরিশাল থেকে, ১০,০০০ টাকা দিয়েছেন, তো টাকা পছন্দ হয়নি, তখন বলছে আল্লাহ যেন আপনাদের এলাকাতে আর না আনে, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। তিন, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তখন সাহাবীগণ বলছেন মালিশতে চান, আল্লাহ নবী তাড়াহুড়া কি জিনিস, আপনার আগের কথা দুটি বুঝেছি, আপনি বললেন যে পাপের দোয়া করলে কবুল হবে না এটা বুঝেছি, আপনি বললেন যে সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না এটাও বুঝেছি, কিন্তু আপনি যে বললেন যে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এটা যে বুঝলাম না, তখন আল্লাহ রাসূল বলছেন এটা বুঝতে পারলে না, একুলো মানুষে বলে কাদাউত মালাম আর লাম আর ইস্তাজাবালি ফায়াস্তাজির ফায়দুদ দোয়া, দোয়া করে বলে কত দোয়া করলাম কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়, এই হলো তাড়াহুড়া করা। ৬ মাস করে দেখেছি হয় না, ১০ বছর করে দেখেছি হয় না, এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে গেলেন। যুবক বয়সে মুসা আলাইহিস সালাম এক থাপড় দিয়ে একটা লোককে মেরেছিলেন, যুবক বয়সে মরা পর্যন্ত বলেছেন মুসা আলাইহিস সালাম, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি এক থাপড় দিয়ে একটা লোককে মেরে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমাও করেছি, মরা পর্যন্ত বলেছেন, তারপরেও বিচারের মাঠে তিনি সাহস করবেন না আমরা যখন বলবো যে আপনি খুব দামি মানুষ, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি আমাদের ব্যাপারে একটু আল্লাহকে বলেন, তখন তিনি বলবেন নাফসি নাফসি কাদ গাজাওয়ালা রাব্বি মালাম ইয়াজাবিন কারলা বা, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমার প্রতিপালক আজকে যত রাগ করেছেন আমার উপরে, পূর্বে কোনোদিন এত রাগ করেননি, ভবিষ্যতে কোনোদিন এত রাগ করবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি কারোর জন্য কিছু বলতে পারবো না, আমার ওই কথাটা মনে পড়ে, আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছিলাম, ওইটা যদি আজকে আল্লাহ আমাকে বলেন তাহলে আমার কি হবে।
মরা পর্যন্ত এ দোয়া বলেছেন, তারপরেও সাহস হারা, আর আপনি ছয় মাসেই ক্লান্ত হয়ে গেলেন, মরা পর্যন্ত বলতেই থাকেন যে আল্লাহ তুমি আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও, বলতে থাকেন আল্লাহ তুমি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও। আপনি একটু বলছেন না কেন? বলা তো উচিত, না বলেই ক্লান্ত হয়ে গেলেন। আব্দুর রাজ্জাক সাহেব অনেকে বলে না, তবুও তো হয় হিন্দুও পায়, কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনার যেটা জরুরি জিম্মেদারি সেটা আপনি চেয়ে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু লিআখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন, আপনি যদি আমার জন্য দোয়া করেন দূর থেকে তাহলে কবুল হবে, আমি যদি আপনার জন্য দোয়া করি আট থেকে দূরে থেকে তাহলে দোয়া কবুল হবে। কেন কেন দোয়া কবুল হয়? ইন্দ রাসিহাল মালাকু আল মুআক্কাল, যখন আপনি দোয়া করেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন নির্ধারিত, কুল্লামা দাআ আখিহি বিখাইরিন, যতবার সে তার ভাইয়ের জন্য কল্যাণের ভালো দোয়া করে, কালাল মালাকু আল মুআক্কাল আমিন, তখন নির্ধারিত ফেরেশতা বলেন আমিন, আল্লাহ তোমার এই দোয়া কবুল করুক, আলাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তো বললে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, এখন আমি ফেরেশতা বলছি আল্লাহ তোমাকেও হেফাজতে রাখো। দল করলে তো একজন আর একজনের বিরোধী, একজন যদি বিপদে পড়ে তাহলে বিরোধী দল বলে যে ঠিক আছে ঠিক আছে ভালো হয়েছে, দল সংগঠন করে জীবন হারায়েন না, মানুষের বদনাম করে বেঁচে থেকে জাহান্নামে যাওয়ার চেষ্টা করিয়েন না। সাবধান, সংকীর্ণতা আসবে, বিপদে পড়ে যাবেন, আর আরেকজনের জন্য দোয়া করতে সংকীর্ণতা করিয়েন না, কোনো লস হবে না। আপনি আমাকে যতই খারাপ বাসেন, আপনি যদি আমার জন্য বলেন যে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, তাহলে ফেরেশতা কি বলবেন? তারপরে আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক। ও এটা ভুলে যাচ্ছেন নাকি? খবরদার, মনে সংকীর্ণতা আনবেন না, আপনার যতই ও বড় শত্রু হোক না কেন, যার জন্য ওই দোয়াটা করবেন, রব্বি ফিরলি আলি ওয়ালিদাইয়া আলি মান দাখালা বাইতে মুমিনাল মুমিনিনাল মুমিনাত, হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, সকল মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো। অন্তরটা কোনো সময় সংকীর্ণ করবেন না, মানুষের জন্য দোয়া প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা জরুরিভাবে আমাদের নবীকে আদেশ করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতালাহুম, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে আপনি নরম স্বভাবের হয়েছেন, আপনার স্বভাবটা নরম, আপনার আচরণ নরম, ওলাও কুনতা ফাজ্জান গালিজাল কালব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের হতেন, লানফাজ্জু মিন হাওলি, তাহলে আপনার পাশ থেকে জনগণ সরে যেত। আল্লাহর একটা বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। শোনেন জরুরি ঘোষণা, ফাফানহু, আপনি মানুষকে মাফ করেন, মানুষকে মাফ করতে শিখুন, এটা আদেশ আপনাকে বলছি। আপনার স্ত্রীর উপরে তো রাগ করিয়ে নাকে মাফ করতে শিখেন, ছেলে মেয়ের উপরে রাগ করিয়ে নাকে মাফ করতে শিখেন, অধীনস্থ লোকের উপরে এত রাগ করিয়ে না একটু মাফ করতে শিখেন। এইখানে একটু কথা বলে রাখছি, মনে রাখবেন, এই ছেলে একটু থামো, আমরা শেষের দিকে চলে এসেছি একটু। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ,
পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও, দৌড়াও দৌড়াও দৌড়াও, কোথায় ক্ষমা আছে সেদিকে খালি দৌড়িয়ে যাও, আর জান্নাতের দিকে যাও, যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। আকাশ জমিনের ফাঁকা যেমন, জান্নাত তেমন বড়, দরজা তেমন প্রশস্ত, বসার জায়গা তেমন এরকম উঁচু এই জান্নাতে। শোনো শোনো শোনো, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে, রেডি করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। পরহেজগার মানুষ কে? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররায়ে, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররায়ে ওয যাররায়ে, যে ব্যক্তি সম্পদ অর্থ টাকা দান করে, সচ্ছল হলেও অসচ্ছল হলেও, গরিব মানুষ হলেও দান করে, ধনী মানুষ হলেও দান করে, টাকা কম থাকলেও দান করে, টাকা বেশি থাকলেও দান করে। পরহেজগার হওয়ার এক নম্বর পথ হল এইটা, দান করে। দুই, অল কাজেমিনাল গাইজ অল আফিনানিল নাস, রাগকে দমন করতে পারে, রেগে কাউকে কিছু বলে না, রাগকে দমন করতে পারে। তিন, মানুষকে মাফ করে। একটু মনে রাখবে, থাকতে থাকবে কিনা দেখেন তো, জান্নাত প্রস্তুত ভালো মানুষের জন্য। তিনটা কাজে মানুষ ভালো মানুষ হয়। এক, দান করতে পারলে, ধনী গরিব যেই হোক, আপনারা এই কবরস্থানে দান করবেন ভ্যান চালক হলেও, কেউ বাকি থাকবেন না। এটা হলো ভালো হওয়ার এক নম্বর পথ। দুই, রাগকে থামাতে পারে। তিন, মানুষকে মাফ করতে পারে। রাগ, আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাদীদু বিসুরা আশাদীদু আল্লাযী ইয়ামলিকু ইনদাল গাযাবে, আছার দিয়ে ফেলে দিতে পারে এর নাম শক্তিশালী নয়, আছার দিয়ে ফেলে দিতে পারে এর নাম শক্তিশালী নয়। রাগের সমাতে যে নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। মানুষকে মাফ করুন, আস্তাগফিরুল্লাহুম, শুনুন, সকল মানুষের জন্য আপনি ক্ষমা চান। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন, জরুরি ঘোষণা, নিজের জন্য ক্ষমা চাইতে হবে, সকল পুরুষ নারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মনটাকে বড় করতে হবে, উদার করতে হবে। আজকের আলোচনার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম, নিজের জন্য বদদোয়া করো না, কোনো সময় বলো না যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, ভুলেও কোনো সময় এই দোয়া করবেন না, নিজের জন্য বদদোয়া করবেন না। তিন, ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না, এসব টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো, ঝামেলা, কোনো সময় অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। তিন, ওয়ালা আলা আওলাদিকুম, নিজের ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না, আপনাকে মারলেও, আপনাকে যদি আপনার ছেলে মেরে বাড়ি থেকে বের করে দেয় তবুও ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। দেখবেন, এক মিনিট এদিকে দেখেন, এক মিনিট খেয়াল করেন, তিনজন মানুষ মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে, তার একজন হলেন ঈসা আলাইহিসসালাম, দুই জোরাইজ, জোরাইজ নামে একটা লোক মায়ের কোলে থাকাকালীন তার সামনে একটা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। জোরাইজ নামের লোক একটি গির্জায় এবাদত করছিল, ফাজাতু উম্মুহু, তখন তার মা চলে এসেছে, ফাদাতু, তার মা তাকে ডেকেছে, জোরাইজ জোরাইজ, মায়ে ডাকছে জোরাইজ, তখন জোরাইজ বলছে যে উসল্লি আও উজিবহা, উসল্লি আও উজিবহা, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব,
আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, এরকম করতে করতে দেরি হয়ে গেছে। তখন মা মন খারাপ করে চলে যাচ্ছেন আর বলছেন, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়া উজুহাল মুয়েশা, আল্লাহ পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এই ছেলের মরণ দিও না, আল্লাহ পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এই ছেলের মরণ দিও না, আল্লাহ পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এই ছেলের মরণ দিও না। এইভাবে বলতে বলতে চলে গেলেন, ইতিমধ্যে একজন মহিলা চলে এসেছে, মহিলা তার সাথে কথা বলল জেনার কথা, ফাবা জোরাই অস্বীকার করলেন, ছি 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 একই কথা। মহিলা একটা রাখালের কাছে আসলো, ফামকানাথু তাকে চেপে ধরলো, তার সাথে জেনা করলো, ফাওয়ালাদাত গোলামান এতে একটি বাচ্চা প্রসব করলো, সে বলল হামিন জোরাইজ, এই বাচ্চাটা হলো জোরাইজের। ফাতাহু জনগণের গ্রাম থেকে তার কাছে আসলো, অকাসরহ তার ঘরকে ভেঙে চুরে একবারে খান খান করে দিল, অসব্বুহ তাকে অকথ্য ভাষায় গালি দিল, ওয়ামজালুহ তারা তাকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। ফাকাম জোরাইজ দাঁড়ালো, তাওয়াদ্দা অজু করলো, অসল্লা দুই রাকাত সলাত আদায় করলো, ওয়াতাল গোলামা এবার বাচ্চার কাছে আসলো, যে বাচ্চা দুধ খায় সে বাচ্চাকে বলছে, মানে বোকা বলো তো বাচ্চা তোমার বাপকে, তখন বাচ্চা বলছে আবিয়া রাই আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ এসে বলছে না আপনি সম্মত বিশ্বাস হবে আপনার গির্জাঘর তৈরি করে দেবো স্বর্ণ দিয়ে, কালা লাই লেভেন তিন, জোরাজ বলছেন না আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অত্র মুসলিম গ্রন্থের হাদিসটা পেশ করে যেটা দেখাতে চেয়েছি, ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে যদি আপনার প্রতি অন্যায় করে তাহলে আপনি উজু করে ঘরে ঢুকে আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমার ছেলে কেন এমন হলো, আমি তো এরকম ছেলে চাইনি, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, সেজন্য আমার কাছে ক্ষমা চেয়ে বাকি জীবন যেন আমাকে মাথায় করে থাকে, তুমি আমার ছেলের আচরণকে এরূপ করে দাও, আমি তো তোমার কাছে এরকম ছেলে চাইনি, কান্নাকাটি করে বিষয়টি উপরে পেশ করুন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকের আলোচনা ছিল বিশেষ প্রার্থনা, সবাই নিজ নিজ প্রয়োজনের কথা আল্লাহকে বলি, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, সময় হলে আপনি পেয়ে যাবেন। যারা কবরস্থানের পরিচালনা কমিটিতে রয়েছেন তাদের কাছে আমাদের জোরালো আন্তরিক অনুরোধ, আপনারা আপনাদের বিষয়টি আল্লাহর কাছে পেশ করুন। এই পর্যায়ে এসে আমাদের পক্ষ থেকে জরুরি কথা, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়ায় আপনাদেরকে উপস্থিত হতে হবে ফেব্রুয়ারির 7-8, কয়দিন পরে ইনশাআল্লাহ। যেহেতু আমি আপনাদের এখানেই থাকি, এখান থেকে ওখানে প্রতিষ্ঠান পরিচালনা করছি, আপনারা জানেন এখন এখানে 500-900-1400-1450 ছেলে মেয়ে ডাঙ্গিপাড়ায় পড়াশোনা করছে, অনেক ছেলে মেয়ে সেখানে পড়ালেখা করে, প্রায় সবাই আবাসিক, 900 ছেলে আবাসিক আর 500 মেয়ে আবাসিক, তারা সেখানে থাকে খাই পড়াশোনা করে। আমি আপনাদেরকে খুব ভালোবাসি, আপনাদের সাথে আমার যথেষ্ট আন্তরিকতা রয়েছে, আমিও আপনাদের আন্তরিকতা বুঝতে পারি, আমি এসে কোনো সময় একটু কিছু বললে মনে কষ্ট নেবেন না, আপনাদের ছেলেদের আপনাদের আমি আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। মর্মে ভোগরুলের কালুর মোড়ের এলাকার সকল দিনী ভাই বোনকে আমি ফেব্রুয়ারির 7-8 ডাঙ্গিপাড়ায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। দেশের বড় বড় আলেম ওলামা সবাই বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন, কেউ আপনাকে কোনো এর কথা দলের কথা কোনো কিছুর কথা বলবে না, সবাই আপনাকে বিষয়ভিত্তিক কোরআন হাদিস শোনাবে, বড় বড় বিদ্বান আসবেন, ডক্টর লোকমান থাকবেন, ডক্টর মঞ্জুরুল্লাহি থাকবেন, ডক্টর জাকারিয়া থাকবেন, ডক্টর সাইফুল্লাহ থাকবেন, ডক্টর মুসলেহউদ্দিন থাকবেন, কাজী ইব্রাহিম থাকবেন, ডক্টর এমাম হোসাইন থাকবেন,
ডক্টর মুজাফফর থাকবে, ডক্টর ইমামউদ্দিন থাকবে, আপনাদের কাজী ইব্রাহিম থাকবেন, মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম থাকবেন, আরও দেশের বড় বড় আলেম ওলামা থাকবেন, আমিও খাকসার আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। সাত আট, তারপরে যেটা জরুরি সেটা হলো এই যে আমি নিঃস্ব মানুষ, দুইটা বড় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুইটি প্রতিষ্ঠানে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা, মাসিকা লিতেশাম পত্রিকা সহ দুই প্রতিষ্ঠানের কর্মচারী শিক্ষক শিক্ষিকা সহ প্রতি মাসে বেতন লাগে 12,15,000 এখন এই জানুয়ারিতে। এক মাসের বেতনে একটা বিল্ডিং তৈরি হবে, তো এইটা আল্লাহ ব্যবস্থা করছেন মর্মে আমার পক্ষ থেকে আপনাদেরকে জোরালোভাবে অনুরোধ করছি যে একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আব্দুর রাজ্জাক স্যার যে প্রতিষ্ঠান গড়ছেন এটা তুমি কবুল করো, আমার এইটুকু জোরালো দাবি যে আপনি আর কিছু সহযোগিতা করতে না পারলেও একটু দোয়া করবেন যে আল্লাহ তুমি এটা কবুল করো। আর আমি আব্দুল্লাহ আমার সাথে আসলো, আমিও কিছু বললাম না, শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে থাকে, আব্দুর রহমান মেজো যে সে ইন্ডিয়াতে থাকে, আমরা আশা করছি আল্লাহর কাছে যে রমজান কুরবানি এরকম সময়ে কিং আব্দুল্লাজিজ জিদ্দা সৌদি বিশ্ববিদ্যালয়ে যাবে ইনশাআল্লাহ, আর আব্দুর রহিম জামিয়াতুল আজহার মিশরে থাকে, তোরা তিন ভাই বাইরে থাকে শিক্ষার উদ্দেশ্যে। এ ব্যাপারেও আমি আপনাদের কাছে একটু দোয়ার ভিখারি, আপনারা একটু তাদের জন্য দোয়া করবেন, তারা যেন দিনের বড় খাদেম হতে পারে, আল্লাহ যেন তাদেরকে খাদেম হিসাবে কবুল করেন, তাদের যেন আল্লাহ ইহকাল পরকাল কল্যাণ করেন। পরের কথাটি যাওয়ার পূর্বে, এমনি দিন তো আপনারা তুবা লাইব্রেরি থেকে বই নেবেনই, আজকে মাসিকা লিতে সম্পত্রিকায় 10 জন আলেম দিয়ে 50টি ফতোয়া বের হয়, ফতোয়া বোর্ডে 10 জন আলেম বসেন, তারপরে ফতোয়াগুলি বের হয়, তার একজন বোর্ডের সদস্য আপনাদের পরিচিত আপনাদের ইমাম মাওলানা সাইদুর রহমান সাহেব, ইশাতে ইসলাম রানীবাজার মাদ্রাসার প্রিন্সিপাল, সুযোগ্য দক্ষ মানুষ আপনাদের অবগতিতে আছে, আরও অনেকেই আছেন যারা ফতোয়া বোর্ডে বসে। 50টা প্রশ্নের উত্তর থাকে মাসিকা লিতেশাম পত্রিকায়, আপনারা কাছের দিনী ভাই হিসেবে আপনাদের প্রত্যেকের বাড়িতে মাসিকা লিতেশাম পত্রিকা আসুক এটা আমি অন্তর থেকে কামনা করি। 20টা টাকা মাত্র মাসে, মাসে 20টা টাকা দিয়ে ওই তুবা লাইব্রেরি থেকে ওইটা শাহু কমিশন সাহেবের বাড়ির সামনেই আছে, ঢুকতেই বাম দিকে উঠে, যখন উপরে উঠতে যাবেন মানিক ভাইয়ের ডান দিকে ভাইয়ের বাসাটা দুইতলা, আর বাম দিকেই যেখানে মাছ বিক্রি হয় তারপরে এই দোকানটা, এখানে অনেক বই পাবেন, তার মধ্যে এই মাসিকা লিতেশাম। আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ থাকছে এই গুরুত্বপূর্ণ পত্রিকাটি আপনারা 20 টাকা মূল্যে নেবেন, তাহলে এটা একটা অনেক বড় আপনার এ হবে ব্যবস্থাপনা দিনের খিদমতের, আর এটা সহজেই চলবে, এই 20 টাকারই অনেক দাম। যাওয়ার পূর্বে আরও বিভিন্ন বই পুস্তকগুলি আছে, সেগুলি সংগ্রহ করবেন। আমি আপনাদেরকে এই জোরালো কয়েকটি দাবি পেশ করার পরে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আমাদের যে শেষ আলোচনা, বিশেষ প্রার্থনা, এই অনুপাতে তোমার কাছে চাওয়ার তৌফিক দান করো। বিশেষভাবে আমাদের এই বৈঠক এই কবরস্থানকে লক্ষ্য করে, তুমি এই কবরস্থানের টাকার ব্যবস্থা করে দাও, তুমি সর্বশক্তিমান, সবকিছু তুমি করতে পারো, তোমার দরবারে এই জোরালো দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।